সেই কামরা করছি, হেটারে নিজের ধর্ম মনে করা করছি। দোহন অত্যন্ত আলোচিত একটি চলচ্চিত্র 2018 সালে, সেই চলচ্চিত্রে যিনি মূল ভূমিকায় অভিনয় করেছেন শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম। সিয়াম এই সময়ে সুদর্শন নায়ক সিয়াম, তাকে আহ্বান জানাচ্ছি তার পুরস্কারটি নেওয়ার জন্য। সিয়ামের ভাগ্য অনেক ভালো, বাতাসাস পুরস্কার দেওয়া শুরু করলো, সেও পুরস্কারটি পেল। আমি সিএমকে একটু ডাকছি। সিএমকে ট্রেলারে দেখে আমি সত্যি সত্যি ভয় পেয়েছি, একেবারেই কিলার কিলার মনে হচ্ছে। খাড়া খাড়া চুল, এক ধরনের হলুদ রঙের সানগ্লাস, একেবারে দেখা যায়। কিন্তু আমার বাড়ি মাহমুদপুর, ওইদিকে জেনেভা ক্যাম্প ট্যাম্পের দিকে দেখা যায় এরকম ইয়েকে, এরকম এখন যেমন খুব মিষ্টি মিষ্টি চেহারা লাগছে, একেবারে ওখানে গিয়ে খুব কিলার কিলার লাগছিল। বলো কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। একটু লাইট মুডে শুরু করতে চাই। আমার জানার মতে পূজা যদি 2 মাস না খেয়ে থাকে ওর বেঁচে থাকার কথা না, কারণ এর আগে যে অবস্থা ছিল 2 মাসের পর কিছু থাকা অবশিষ্ট থাকার কথা না। সো আমি জানি যে পূজা ডায়েট করেছে এবং আমার সামনে কিছু চিকেন খেয়েছে, সো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আশা করি আমাকে মারবে না পূজা। আর দহন নিয়ে অনেক কিছু বলার আছে। দহন টাকা কামানোর জন্য কোনো সিনেমা করিনি আমরা, যদিও আমরা প্রফেশনাল অ্যাক্টর, একটা সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের। আমাদের সুযোগ খুব কম হয় এবং আমার জন্য তো আরও লাকি আমি এটা, যে আমি আমার ক্যারিয়ারের, এটা আমার তৃতীয় অভিনয় করা ছবি, রিলিজ পাচ্ছে দ্বিতীয় ছবি হিসাবে। সেখানে আমি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের একটা গল্প বলার সুযোগ পাচ্ছি। এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। দহন আপনারা কেন দেখতে যাবেন আমি কিছু বলবো না, আপনারা যদি দেখতে যান ভালো, আপনারা যদি দেখতে না যান তাও আমাদের কিছু করার নেই। তবে আপনাদের এতটুকু জানিয়ে রাখি, দহনে আমরা আপনাদের গল্প বলেছি, দহনে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের গল্প বলেছি। থাইল্যান্ডে সমুদ্র সৈকতে গিয়ে নাচানাচি করিনি, তার জন্য আমি এটা বলছি না যে ওখানে নাচানাচি করা খারাপ, এটা কমার্শিয়াল ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা বাস্তব ধর্মী ছবি, দেশের জন্য বানানো ছবি, আপনারা আমার গল্প। আমি আশা করতে পারি যে আপনারা সেটা দেখতে যাবেন, কারণ অনেক পরিশ্রম করেছি আমরা। আশা করি ছবিটা দেখলে আপনারা সেটা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন, যে একটা চলচ্চিত্র সুন্দর করে সবার সামনে তুলে ধরতে কতগুলো মানুষের খাটনি, কতগুলো মানুষের পরিশ্রম আছে। আর সানি ভাইরা, বাপ্পা ভাইরা অনেক কথা বলে গেছেন, এটা আমার আবার মনে করতে হয় যে যখন আসলে আমরা অনেক ছোট ছিলাম, যখন আমরা চলচ্চিত্রকে দেখতাম, এটা আমাদের সবার জন্য, চলচ্চিত্রকে বলা হয় যে একটা রূপালি জগৎ, একটা একটা ঘোর, আসলে কিন্তু তাই। নায়ক নায়িকা, সেট, ডিরেকশন, এভরিথিং ইজ মোর, মানে লার্জার দ্যান লাইফ। আমরা মাঝখানে কিছুদিন FDC-তে কাজ করেছি এবং দহন প্রথম চলচ্চিত্র যেখানে আমি FDC-তে কাজ করার সুযোগ পেয়েছি, এবং ট্রাস্ট মি, আমার FDC-তে ঢুকে মনে হয়নি যে এটা সেই লার্জার দ্যান লাইফ জায়গা যেটা স্বপ্ন প্রত্যেকটা ছেলে মেয়ে ছোটবেলা থেকে দেখে আসে। কেন জানি মনে হচ্ছে FDC অসুস্থ, কেন জানি মনে হচ্ছে যে তার কিছু হয়েছে। আজকে যখন আমি FDC-র গেট থেকে ঢুকছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোথাও যাচ্ছি, এটাই তো আমাদের FDC। এবং এখানে ঢোকার পর এতগুলো মানুষ, আমি লাস্ট মাথায় যারা বসে আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা কি আসলে, সত্যি কথা, আমরা কি পারি না? আমি অনেক ছোট মানুষ, ফ্যামিলির মনে হয় সবচেয়ে ছোট মেম্বার আমরা, তো আমরা পরিবারের সদস্য হিসাবে আমরা কি আমার পরিবারের বড়দেরকে একটা রিকোয়েস্ট করতে পারি না যে চলেন না আমরা প্লিজ আবার এক হই, বাবা মা সবাই মিলে একসাথে একই ঘরে আবার বসবাস শুরু করি? যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমার ফ্যামিলি মেম্বাররা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের তো বিদেশ থেকে কোনো ধার করা ছবির প্রয়োজন নেই, আমাদের বিদেশ থেকে অভিনয়শিল্পীর প্রয়োজন নেই। আমি প্রাউড যে আমার বাংলাদেশে, আমার দেশে এত ভালো ভালো অভিনয়শিল্পী আছে। আমরা সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি, আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি অবশ্যই আজিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রায়হান রাফিকে, যে তার দ্বিতীয় ছবিতেও আমার মতো একটা ছোট্ট মানুষকে, আমার মতো একটা ছোট্ট অভিনেতাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে। তুলা, যাকে বলে হারামি তুলা, সেই ক্যারেক্টারটা করার জন্য অনেক কঠিন ছিল কাজটা, বাট কতটুকু জাস্টিফাই করতে পেরেছি সেটা আপনারা বলে দেবেন।
গালি দিলেও আপনারা দিবেন, তালি দিলেও আপনারা দিবেন, আপনাদের ভালোবাসার অপেক্ষায়। থ্যাংক ইউ সো মাচ। পূজা পাশ থেকে বলছি, তুমি তো তার কথা কিছু বলো না, তোমার নায়িকা পূজা। যে মানুষ দুই মাস না খেয়েছিল তার কথা আর কি বলবো আমি, এই ডেডিকেশনের পর সে বেঁচে আছে এটাই বড় কথা। কিন্তু একটা কথা তো বলনি, খুব দেশের ছবি বললে, আপনাদের ছবি বললে, প্রেম করতে করতে যে প্রেমের বাক্সটা ভরিয়ে ফেলে সেটা তো বলনি। আসলে আজিজ ভাই অ্যাজ এ হিউম্যান বিং অনেক প্রেমিক পুরুষ, তো আজিজ ভাই চায় যে আমি যেন সবসময় তারই ভালোবাসাটা স্ক্রিনে পোর্ট্রে করি, তাই এই ক্যারেক্টার আসলে আজিজ ভাইয়ের মতোই অনেকটা। বুঝতেই পারছেন আপনারা, যদি বুঝে থাকেন তাহলে তালি দেন। ধন্যবাদ সিয়াম। তো ও শুধু মানুষ খুন করেনি, প্রেমও করেছে এই ছবিতে, এবং বেশ আমরা দেখেছি গানগুলো। সামনে দিকে সরেন, ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকাদের নাম আসলেই সবার আগে চলে আসে পরীমনির নাম। তিনি বক্স অফিসে ধারাবাহিক ফেইলার হলেও বিভিন্ন কারণে মিডিয়ায় আলোচনায় থাকেন সবসময়। অন্যদিকে বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের উঠতি তারকাদের মধ্যে অন্যতম প্রিয় মুখ সিয়াম আহমেদ। এই দুই জনপ্রিয় মুখকে নিয়ে ছোট পর্দার নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবার নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। বিশ্ব সুন্দরী শিরোনামের এই সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরী ও সিয়াম। আজ বুধবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়, আর এ মহরতেই নতুন এই জুটির নাম ঘোষণা করা হয়। এ ব্যাপারে পরীমনি বলেন, প্রথম চলচ্চিত্রে যখন আমার নাম ঘোষণা করা হয় তখন যেমন লেগেছিল আজও ঠিক তেমনই লাগছে, আমি খুবই নার্ভাস। ভালো চিত্রনাট্যের একটি সিনেমা এটি, আর এখন থেকে ভালো গল্পের চলচ্চিত্র ছাড়া কাজ করব না। সিনেমাটি সম্পর্কে মঞ্চে গিয়ে নায়ক সিয়াম বলেন, যদি কোনো নারী বিশ্বসুন্দরী হয় তাহলে সেই নারীর সাফল্যের পেছনে একজন পুরুষের হাত থাকে। চলচ্চিত্রটিতে এমন কিছু একটাই দর্শক দেখতে পাবেন। চয়নিকা দিদির সঙ্গে অনেক নাটকে কাজ করেছি, এবার তার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এছাড়া সুবর্ণা মোস্তফার মতো বরেণ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করব, এটা বিশাল একটা আনন্দের ব্যাপার। পরীমনির সঙ্গেও এটা আমার প্রথম কাজ। এ ব্যাপারে চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, একজন পরিচালকের স্বপ্ন থাকে চলচ্চিত্র নির্মাণের, আজকে আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আমি আবেগ আপ্লুত। তো দর্শক অনেক বুদ্ধিমান, তারা অনেক ভালো কন্টেন্ট চায়, আমার এই চলচ্চিত্র দর্শকদের মনের মতো একটি চলচ্চিত্র হয়ে যাচ্ছে। এ নির্মাতা আরও বলেন, রুম্মানের কাছ থেকে সিনেমার গল্প শুনে আমি কেঁদেছিলাম, তখনই মনে হয়েছিল আমি তো এমন গল্পই খুঁজছি।
দর্শক যেহেতু ভালোবাসার নাটকে আমাকে বেশি পেয়েছেন, পছন্দ করেছেন, আমি নিজেও ভালোবাসার পূজারী, সুন্দরের পূজারী, তাই গল্পকারী আমার প্রথম চলচ্চিত্রের নাম দিয়েছেন বিশ্ব সুন্দরী। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির শুটিং শুরু হবে শীঘ্রই। এতে আরও অভিনয় করবেন সুবর্ণ মোস্তফা, আনন্দ খালেদ, মনিরা মিঠু প্রমুখ। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস অ্যান্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।